ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি রয়েছি আপনার সঙ্গে ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, ইতিমধ্যে কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ চুক্তির ভিত্তিতে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ করছে পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দপ্তর, এবং আমরা এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করেছি আপনারা কিভাবে সেখানে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, এবং ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে, এবং আপনার ইন্টারভিউ সেন্টারে যেতে হলে কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে নিয়ে যেতে হবে, এবং রিপোর্টিং টাইম কটার সময়, সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকবেন। এবং বলে রাখি, করোনা ভাইরাসের জন্য আর্জেন্টলি ইমার্জেন্সি ভাবে কিন্তু এই রিক্রুট কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করছে, অবশ্যই আপনারা কেয়ারফুলি দেখবেন ভিডিওটা। যারা বেকার ছেলে মেয়ে রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন, এবং অবশ্যই আমাদের ভিডিওটা এখনই লাইক করে দিন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যদি আপনি আমাদের চ্যানেল প্রথম দেখছেন আজকে, তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী বড় বড় আপডেটগুলো তাহলে মিস হবে না। চলুন ভিডিওটা শুরু করি। তো অন স্ক্রিনে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মেট আপনাদের সামনে খোলা রয়েছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে, এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মেডিকুলার বায়োলজিস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পদে শূন্যপদ রয়েছে। আপনারা আবেদন করতে হলে এখানে কিন্তু এই ফর্মটা আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশনে, সেখানে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করবেন তাহলে অটোমেটিক আপনার মোবাইল অথবা কম্পিউটারে এই ফর্মেটটা ডাউনলোড হয়ে যাবে, এবং এটা প্রিন্ট আউট করবেন, করে ফর্মটা ফিল আপ করে আপনারা কিন্তু অবশ্যই ইন্টারভিউ সেন্টারে নিয়ে যাবেন। অবশ্যই এ টু জেড আপনারা দেখবেন এই ভিডিওতে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা wbhealth.gov.in, এই ওয়েবসাইটটা ওপেন করবেন, ওপেন করে জাস্ট আপনারা রিক্রুটমেন্ট অপশনে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এইভাবে রিক্রুটমেন্টের চার্ট কিন্তু চলে আসবে। এবং প্রথমে দেখতেই পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ লেখাই রয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ, এবং এখানে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, স্টার্ট ডেট হচ্ছে 2/7/2020 থেকে 2/7/2020, অর্থাৎ এই তারিখেই কিন্তু সেটা লাস্ট তারিখ, এর মধ্যেই কিন্তু এই তারিখে কিন্তু ইন্টারভিউ হবে, এর মধ্যে আপনাকে ডেকে নেবে, এর মধ্যে সমস্ত কিছু প্রক্রিয়া হয়ে যাবে। তো আপনারা দেখুন ভিডিওটা, অবশ্যই আপনাদের উপকারে আসবে। এরপর দেখুন এখানে কি কি রয়েছে এই নোটিশে, এই নোটিশে রয়েছে ডকুমেন্ট রিকোয়ার্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, অর্থাৎ আপনারা ইন্টারভিউ সেন্টারে কি কি নিয়ে যাবেন, আপনারা একটা বায়োডাটা বানাবেন, বায়োডাটা নিয়ে যাবেন, এবং অ্যাডমিট কার্ড নেবেন মাধ্যমিকের, তারপর হচ্ছে মার্কশিট মাধ্যমিকের, তারপর রেসিডেন্সিয়াল প্রুফ, আপনার স্থায়ী বাসস্থান সার্টিফিকেট যেটাকে বলা হয়, এবং আপনার কাস্ট সার্টিফিকেট থাকবে সেটাও নিয়ে যাবেন যদি থাকে, এবং কম্পিউটার নলেজ থাকবে তার সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং অতীতের যদি কোনো রকম আপনার এক্সপিরিয়েন্স থাকে কোনো কাজের, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। এবং দেখুন ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, ইন্টারভিউ তারিখ হচ্ছে 2/7/2020 দুপুর 12টার মধ্যে কিন্তু আপনাকে পৌঁছতে হবে, এবং অবশ্যই কিন্তু ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ভেনু অফ 10:30 কিন্তু রিপোর্টিং টাইম, এবং ইন্টারভিউ হবে 12টা থেকে, অবশ্যই এই জায়গাটা কিন্তু বুঝে নেবেন আপনারা একটু, এখানে খুব ইম্পর্টেন্ট, এই টাইমটা যদি মিস করেন তাহলে কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন না। এবং ভেনু কোথায় হবে ইন্টারভিউ এখানে দেওয়াই রয়েছে, তার ঠিকানা দেখতেই পাচ্ছেন, অফিস অফ দ্য প্রিন্সিপাল একাডেমিক বিল্ডিং ফার্স্ট ফ্লোর কলেজ কাউন্সিল রুম রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ রামপুরহাট বীরভূম পিন নাম্বার 7312/24 WB, এই ঠিকানায় কিন্তু আপনাদের যেতে হবে ইন্টারভিউ দিতে, এবং 10:30টার মধ্যে আপনাকে কিন্তু সেখানে পৌঁছতে হবে, 10:30টা হচ্ছে ইন্টারভিউ টাইম, এবং সমস্ত অরিজিনাল কাগজপত্র তার সঙ্গে অ্যাকসেট আপনি সেলফ অ্যাটাস্টেড করা জেরক্সকপি রেডি রাখবেন, সেখানে কিন্তু অবশ্যই লাগবে, এই সমস্ত ডকুমেন্ট আপনারা নিয়ে যাবেন। এবং নোটিশে যদি আমি আরও ভালোভাবে আপনাদের দেখাই তাহলে একদম প্রথমে চলে যাব, এখানে নোটিশের মেমো নাম্বার দেওয়া রয়েছে, এখানে ডেট রয়েছে 24/6/2020, এবং দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ 2020 COVID-19 আর্জেন্ট, অর্থাৎ করোনা ভাইরাসের সংক্রমণের জন্যই কিন্তু ইমার্জেন্সি ভাবে নিয়োগ করছে, কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এটা চাকরি, অর্থাৎ চুক্তির ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু নিয়োগ করছে, এবং দেখতেই পাচ্ছেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বয়স সব কিছু রয়েছে আপনাদের, ম্যাক্সিমাম কিন্তু এখানে যে মেডিকুলার বায়োলজিস্ট তার জন্য কিন্তু 65 বছর কিন্তু থাকতে হবে ম্যাক্সিমাম, এবং হচ্ছে মেডিকেল টেকনোলজিস্টের জন্য ম্যাক্সিমাম 40 বছর, এবং এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু 40 বছর ম্যাক্সিমাম বয়স থাকতে হবে, এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনার ডাটা এন্ট্রি অপারেটর, এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আপনারা এখানে মেডিকেল টেকনোলজিস্ট পদে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা নোটিশটা ভালো মতন দেখবেন, বুঝবেন, তারপর কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি এই সমস্ত লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন, কোনো রকম ডাউট থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।